হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে ডিসকাউন্টে কিছু কুর্তি দেখাবো। এগুলো কিন্তু লিলেনের মধ্যে হচ্ছে, আপনার এই জাপসান প্রিন্ট করা আছে। প্রাইস হচ্ছে অনলি আগে 450 করেছিল, এখন 400 টাকা করে। আচ্ছা, ডিজাইন আছে, কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো যেটা যার পছন্দ হবে নিয়ে নেবেন। এই যে একটা ডিজাইন, এটাও হচ্ছে, এটা কিন্তু আবার কোটিটা আলাদা। হুম, এটার মধ্যেও 5-6টা কালার আছে। প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। এগুলো অফার প্রাইস, তো বিল এন্টারপ্রাইজের মেলা থেকে কিন্তু এগুলো নিতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, যে তিনটা লেয়ারে আছে। এটা কিন্তু ছোটো ছোটো ববি প্রিন্টের মধ্যে, কোমরে ফিতা আছে, আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। ওকে ওকে, তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন। এটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে, অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন, কারণ স্টক লিমিটেড আছে, দ্রুত নেওয়া ট্রাই করবেন। 400 টাকা। তারপরে হচ্ছে এটা একটা ডিজাইন, এটা একটু গাউন স্টাইলে আছে, সেম প্রাইস 400 টাকা। আর প্রত্যেকটারই 4-5টা করে কালার আছে, তাই তো? কালার আছে, যেমন এটা আরেকটা ডিজাইন ইয়োলোর মধ্যে, কোমরে ফিতা আছে, আপনি ছোট বড় করতে পারবেন। অনলি 400 টাকা। তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এই যে এমব্রয়ডারি করার মধ্যে, অনলি 400 টাকা। ওকে, তারপর একটা আছে স্মোকি করা, অনলি 400 টাকা। তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন। ওকে, সামনে বাটন করা আছে, আর এই যে বডিতে হচ্ছে পুরোটা স্মোকি করা, 400 টাকা। এটার মধ্যেও দুই কালার আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে জর্জেটার মধ্যে, এটার কোমরে স্মোকি করা আছে, খুব সুন্দর। কত প্রাইস? 400 টাকা। তো এটার মধ্যেও কালার আছে, ডিজাইন আছে। তাছাড়াও এখানে আসলে আপনি বাচ্চাদের কালেকশান পাচ্ছেন, বড়দের লেগিংস, প্লাজো, ছোটদের কালেকশান, তারপরে কাফতান আছে, তারপরে হচ্ছে ম্যাক্সি রয়েছে। তো চলে আসতে পারেন, এখানে কিন্তু মেলা চলছে, শুজ পাচ্ছেন, শাড়ি, লেহেঙ্গা, বোরকা, ব্যাগ, কসমেটিক্স, এভরিথিং পাচ্ছেন। আর এটা হচ্ছে এই যে দেখুন, স্বর্ণিকের একদম পাশের গলিতেই রয়েছে, আসলে পেয়ে যাবেন। আর স্ক্রিনে নাম্বার থাকবে, আর স্টক যেহেতু লিমিটেড, দ্রুত আসার ট্রাই করবেন। ওকে, তো এটা হচ্ছে অ্যাড্রেসটা, মেসেজ বিল এন্টারপ্রাইজ, ঢাকা নিউ মার্কেট অপোজিটে, একদম স্বর্ণিকের পাশের গলি। আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে, যোগাযোগ করবেন। ওকে ফ্রেন্ডস, কিপ ওয়াচিং মাই চ্যানেল, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।